কোন সাহসে আবার ব্রাশ করে এসে শুয়েছো? কোন ঘরের মানুষ ব্রাশ করে এসে ঘুমায়? উঠে সাতমা দশ অব্দি সবাই শুনতে পাচ্ছে কিন্তু। মোবাইলের বোর্ড গুলো 5 টাকা দাম। আর আমার যদি স্ক্রিন ভেঙে যায়? আমার তো এখন ইয়ে নেই, বাদাম দিলে স্ক্রিন দিয়ে দিবে 5 টাকা। গুড মর্নিং, সবার কি ঘুম ভেঙেছে? আমি কিন্তু সেই সকালবেলা উঠেছি, ভোরবেলা 5:30 দিকে উঠে পড়েছি। উঠে বাসি সমস্ত কাজ কমপ্লিটও করে নিয়েছি, আর এখন দেখতে পাচ্ছ ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে তরকারি প্রায় কমপ্লিটের দিকে। আর এখানে আটা মেখে রেখে দিয়েছি, রুটি করব আমি, টিফিনে নিয়ে যাবে। আর এই দিকে হচ্ছে শরবতও ভিজিয়ে রেখেছি। তো রুটিও আমার কমপ্লিট হয়ে গেছে, রুটিগুলোকে জলের মধ্যে ধুয়ে আমি শুকনো করতে দেব। কই গো, শুনছো? ওই ওই 7টা বেজে গেছে, ওঠো, এনে এনে ব্রাশ করে নাও। কই গো, মাজো, পড়ে যাবে তো। তো এইখানে আমি একটু ঝোলঝোল তরকারিটা রেখেছি, যেটা রুটি দিয়ে খেয়ে যাবে। এটা পুরোটা শুকনো করিনি, খেয়ে যেতে সুবিধা হবে রুটি দিয়ে। আর যেটা ও নিয়ে যাবে সেটাকে একটু শুকনো করে আমি জলে বসিয়ে রেখেছি ঠান্ডা করতে, মানে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে কৌটোই ভরবো। তো সুদীপকে তো দাঁত মাজতে বসিয়ে দিয়ে এসেছি। বসিয়ে দিয়ে ভাবলাম যে সকালবেলা জামাকাপড়গুলো কেচেছিলাম ওগুলো ছাদে একটু দিয়ে আসি, তাহলে 10:00-11:00 দিকে কি আমার শুকিয়ে যাবে জামাকাপড়গুলো। তো আমি তো ছাদে এসেছি, ও গিয়ে দেখবো কি ব্রাশ হয়ে গেছে, মুখটুক ধুয়ে আবার গিয়েও শুয়েছে। এই জিনিসটা রোজ রোজ দেখি। আর এইদিকে দেখো আমার গাছগুলো, অনেক দিন তোমাদেরকে দেখাইনি, তো গাছগুলো অনেকটা বড়ও হয়ে গেছে কিন্তু ন্যাড়া হয়ে গেছে। জবা গাছটার অবস্থা দেখো, মাঝখানটায় কোনো পাতা নেই, উপরে পাতা নিচে পাতা। আর পুঁই শাকের কদিন আগে মেজরি ধরেছিল, আবার এই দেখো ছোটো ছোটো ধরছে মেজরি, পুঁই মেজরি। আর এই দিকে বেঁকে বেঁকে চলে যাচ্ছে। আর এই বেগুন গাছে একটা বেগুন হয়েছিল, অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এখানে আরেকটা বেগুন হচ্ছে, এই দেখো। আর এটা তো তুলসী গাছ। কোন সাহসে আবার ব্রাশ করে এসে শুয়েছো? কোন ঘরের মানুষ ব্রাশ করে এসে ঘুমায়? ও তো অফিস যাবে না নাকি? দেখ কেমন চিপে রেখেছে, বাঁচাও আমাকে। তোমার সকাল সকাল ক্যামেরা বন্ধ করে দিচ্ছে, দাঁড়াই, মুখটা দেখা, ওঠো ওঠো ওঠো, না কোলে শুতে হবে না, ওঠো না, ওঠো ওঠো ওঠো, আমার কোলে শুতে হবে না, তুমি ওঠো। আমি তোমাকে আগে কি বলেছি, আজ থেকে তোমার অন্য রুটিন, ওঠো, চোখটা খোলো, চোখ খোলো, তাকিও, তাকাও তাকাও তাকাও, চোখটা খোলো, আমি চোখ খুলতে বলেছি, ওঠো। আরে ওঠো, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি না, ওঠো ওঠো, একটু পায়চারি করো, চলো পায়চারি করলো। সুদীপ, তোমাকে আমি কালকে কী বলেছিলাম? কী বলেছিলাম? পরের সপ্তাহ থেকে নয়, ওই রুটিন এখন থেকেই। তুমি ওই 7টার সময় উঠে 7:10 সবাই শুনতে পাচ্ছে কিন্তু। আমি উঠতে বলেছি, তুমি আমার কোল থেকে নামো, আমার কোল থেকে নামো, নামো, সরো, আমার কাজ আছে, ওঠো নামো। আর তোমাকে আমি উঠতে বলেছি, ওঠো। আমি আজকে সবাইকে যদি না দেখাতে পেরেছি যে আমার বর এই রকম ভাবে তাকে ঘুম থেকে তুলতে হয়, না ইয়ার কি নয় তো, না ওইখান থেকে শুয়ে 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 এরকম অবস্থা, তুমি উঠবে বলে উঠতে বলেছি আমি। কটায় অফিস কটে তোমার? তোমার স্যারের নাম্বারটা দেবে, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে দেবো, যে সুদীপের অবস্থা দেখুন স্যার,
অফিস যেতে বলেন কেন ওকে? ওকে দরকার নেই অফিস নিয়ে যাওয়ার, ব্যস্ত আছে। ব্যস্ত আছো? ঘুমটা মানে ব্যস্ত তো দেখলে তো তোমরা সবাই যে কিভাবে ওকে ঘুম থেকে তুলতে হয়। মানে ওকে রোজ আমি 7টায় ডেকে দিই, ব্রাশ ট্রাশ করবে 7:15-20 দিকে এসে আবার শোবে, 10 মিনিট, 7:30 সময় বাথরুমে যাবে। মানে ওই 10 মিনিটটাও ওকে শুতে হবে, পূরণ করতে হবে। কোনো রকমে যুদ্ধ করে ওকে ঘুম থেকে তুলেছি, তুলে ও স্নান করতে গেছে, আর এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিই, কারণ বাসি বিছানা পড়ে থাকবে না হলে অনেকটা বেলা হয়ে যাবে, ওর যেতে যেতে সেই 8:30। তো ততক্ষণ অবধি বাসি বিছানা পড়ে থাকবে, তো আমি গুছিয়ে নিচ্ছি, তো চলো সাথে থাকো। একটু কন্টেনারে করে আপেল দিয়ে দিলাম কেটে, হয় কাজ করতে করতে যদি একটু খাই, ফল তো এমনিতেই খাওয়া হয় না ছুটির দিন ছাড়া, তো ভাবলাম একটু দিয়ে দিই 10:30-11টার দিকে যদি একটু ফল খায়। ও তো দুপুরে টিফিন করতে করতে 2:30-3টে বেজে যায়, তখন যদি একটু খায় তাহলে একটু ঠিকও ফল, মানে শরীরের মধ্যে একটু ফলও যাবে। তো তার জন্য এখানে কন্টেনারে আমি একটু আপেল দিয়ে দিলাম কেটে। সকাল থেকে অনেকগুলো কাজই শেয়ার করেছি তোমাদের সাথে, আর কেমন আছো তোমরা সবাই বলো। ঠান্ডাটা পড়েছে, বাট কাজ করতে করতে অতটাও মনে হচ্ছে না। সকাল সকাল স্নান করে আমি সোয়েটারটা পরে নিয়েছিলাম, ভীষণ সকালবেলা ঠান্ডা লাগছিল, তো তারপর ছুটে দৌড়ে কাজ করছি, এখন আর মনে হচ্ছে না। আজকে মনে হচ্ছে রোদটা একটু উঠবে, আর উঠলে ভালো, জামাকাপড়গুলো একটুও শুকোয়নি কদিন ধরে। ঘরের মধ্যে যেগুলো মেলা আছে পেছন দিকে দেখতে পাচ্ছ, ওগুলোও গিয়ে একটু পরে ছাদে দিয়ে আসবো। আর সুদীপকে রোজ রোজই ঘুম থেকে এরকম যুদ্ধ করেই তুলতে হয়। আর একটু কাজ বাকি আছে, টিফিনটা গুছিয়ে ব্যাগটা গুছিয়ে দিই, তারপর ওর স্নান হয়েই গেছে প্রায়, এলে ওকে মানে খাইয়ে দেবো, ও জামাটা পরে নেবে, ড্রেস পরে নেবে, ও বেরিয়ে গেলে আবার তোমাদের কাছে ঠিকঠাকভাবে আসবো, মানে কথা বলতে। তো চলো কাজটা সেরে নিই, নাহলে লেট হয়ে যাবে, শীতের বেলা কখন যে ঘড়ির কাঁটা ঘুরে যায় বোঝাই যায় না। পাঞ্জাবি চিকেন, ডাল বাটি চুরমা, রাজস্থানের স্টাইল মাছান, কমলা লেবুর রাবড়ি, কমলা লেবুর রাবড়ি, ইয়েস, হর রকমের রুরিয়ান রাইস আইটেম, 5 রকমের বিরিয়ানি দাইতে। তোমাকে বললো না যা, তোমাকে বললো ইনভাইটটা করতে পারত, মেনুগুলো তো শোনোনি কোনোদিন। মোবাইলের বোর্ড গুলো 5 টাকা দাম, আর আমার যদি স্ক্রিন ভেঙে যায় আমার তো এখন ইয়ে নেই, বাদাম দিলে স্ক্রিন দিয়ে দিবে 5 টাকা। চলো সুদীপ এবার অফিস বেরিয়ে যাবে, এনাও ব্যাগ নাও, মাস্কটা নাও, দিয়ে যাবেন তাতে সমান সমান, তোমরা চাটন খাবে, টাটা করো। তো শুধু বেরিয়ে যাচ্ছে, এখন বেরিয়ে গেল। এবার আমার সারা দিনের বাকি কাজ, তোমাদের সাথে টাইম কাটানো, এই চলবে এবার। তো চলো আমি এখন ব্রাশটা করে নিই, ব্রাশ ট্রাশ করে যখন একদম আবার টিফিন করবো তখন তোমাদের কাছে আসবো, কারণ সকালবেলা সমস্ত বাসি কাজ করে টিফিন টিফিন করে না সেই মুহূর্তে আমি আমার নিজের কাজ, ব্রাশ বলো ফ্রেশ হওয়া বলো, ওগুলো হতে পারি না, অতটা সময় কুলিয়ে ওঠে না। তো এখন এবার ও চলে গেলে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি দেখালাম, তো এবার ও চলে গেলে আমি ব্রাশ করা, আমার নিজের টিফিন খাওয়া, তারপর ঘর দোর একটু গুছোনো, এইসব থাকে আর কি। তো চলো আমার সাথে সারাটা দিন তোমরা থাকবে, শেয়ার করবো সব কিছুই। আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, মানে তোমাদের তার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। তো চলো তোমাদেরকে নিয়েই আমার সারাটা দিনই কাটে, তোমরা জানো আমি কী করি না করি,
মানে এমনিতে একাই থাকি, তোমরা আছো বলে তোমার সাথে একটু গল্প করতে সময় পাই, কী কী শেয়ার করবো সেগুলো ভাবি, খুব ভালো লাগে। তো চলো আমি বাকি আমার নিজের কাজগুলো সেরে নিই, যখন একদম টিফিন করব তখন তোমাদের কাছে আসবো, ঠিক আছে? তো চলো টাটা। তো এখন টিফিন করতে বসেছি, আমি নিয়েছি মুড়ি আর ফুলকপি আলুর যে তরকারি করেছি ওটা দিয়ে এখন টিফিনটা করব। অল্প মুড়ি নিয়েছি, একটা রুটি খেয়ে তারপর মুড়িটা খাবো। তো চলো টিফিনটা করে নিই, সাথে থাকো আমার। টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, রুটি খাবো প্রথমে ভাবলাম, কিন্তু কপির তরকারি দিয়ে মুড়িটা এত ভালো লাগলো যে আমি আর রুটি খাইনি, মুড়ি খেয়েছি। মানে আজকে রাতের জন্য আমি মুগের ডাল বাঁধাকপির তরকারি করব। আর সুদীপ বলল কি গরম গরম ডিম ভেজে দিয়ে ওটার সাথে খেয়ে নেব, তো অসুবিধা নেই, ডিমটা তো আর এইবেলা ভাবছি না। তো বাঁধাকপির তরকারি নতুন মটরশুঁটি দিয়ে জমে যাবে। এই যে বাঁধাকপি বসে গেছি কাটতে, তো একদম পাতলা পাতলা করে কেটে নেব বাঁধাকপিটা। আমি ছোট থেকে বাঁধাকপি এনেছিলাম। আমি বাঁধাকপি একদম পাতলা পাতলা করে মানে কাটতেও ভালো লাগে, আর একদম পাতলা পাতলা করে কাটলে না মানে আর প্রেশারে দিতে হয় না, বেশ কড়াতেই খুব সুন্দরভাবে হয়ে যায় আর খেতেও ভালো লাগে। প্রেশারের জিনিস হয়তো তাড়াতাড়ি হয় ঠিকই, বাট প্রেশারের থেকে কড়াতে খাসির মাংস বলো আর যে কোনো তরকারি বলো বেশ কড়াতে কষিয়ে করলে বেশ ভালোই লাগে। মটরশুঁটি নিয়ে চলে এসেছি, তো মটরশুঁটিটাও আমি কপির সাথেই রাখবো, কারণ একটু ভাপিয়ে নেবো ওই দুটোই, মটরশুঁটি আর কপিটা। তারপর আলুটা আদাটা কাটবো, আলুটা একটু ডুমো ডুমো করে কাটবো আর আদাটা কুচি করবো। তো চলো মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিই, আমি মটরশুঁটি ছাড়াতে ছাড়াতে প্রচুর মটরশুঁটি খেয়েও ফেলি। তো চলো বসানোর আগে আমি মশলাটা জোগাড় করে নিই, বেটে নিই, তো তারপর তোমাদের কাছে আসব। এখন একটু ফোনটা চার্জে দিয়ে মশলাপাতিগুলো জোগাড় করে নিই, তারপর একটু চার্জও হয়ে যাবে তখন, যে তারপর তখনকে আমি একটু রান্নাটা এগিয়ে নিই, তারপর আবার আসব তোমাদের কাছে। তো কপিটা আর মটরশুঁটিটা আমি সেদ্ধ করে নিয়েছি, অল্প একটু ভাপিয়ে নিয়েছি, আর এখনকার কপিও এমনিতেই নরম। তো একদিকে আমি মুগের ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে, আর অন্যদিকে আমি বাঁধাকপির তরকারিটা করে নেবো। একবারে তেল দিয়ে দিচ্ছি, আলু ভাজার পর কপি দিয়ে রান্না করবো, আর বারবার এই তেলেই রান্না হয়ে যাবে। কেমন হয়েছে জানাতে তো হবে কমেন্ট করে, না কি ঝটপট কমেন্ট করে জানাও কেমন হয়েছে। খেতে তো ভীষণই ভালো লাগছে আমার, তো তোমরাও জানাও কেমন লাগছে, অবশ্য দেখতে কেমন লাগছে
সেটাই বলবে, কারণ আবার রাগ করো না আমার ওপর কেউ যে খাওয়াতে পারছে না, শুধু দেখাচ্ছে, কিছু করার নেই। এদিকে ডালটাও আমি কমপ্লিট করে নিয়েছি, আর আজকে মুগের ডালটা একটুখানি অন্যরকম, পুরোটাই একই রকম, জাস্ট ওর মধ্যে গোটা গরম মশলা থেতো করে দিয়েছি আর সামান্য একটু ঘি দিয়েছি, দুর্দান্ত টেস্ট হয়েছে। এমনিতে মুগের ডালে সচরাচর মানে নর্মাল করি, শুধু গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে করি, কিন্তু আজকে একটু আদা বেটে দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি, আর যেমন জিরে বা শুকনো লঙ্কা দিয়ে ওগুলো দিয়েছি। মানে পুরো খেতে যেন মনে হচ্ছে কাজ বাড়ির মতো রান্না হয়েছে মুগের ডালটা। এমনিতে যা মা বাপের বাড়িতে মা মুগের ডাল করলে আদা বাটা দিয়েই করে, কিন্তু আমি এখানে শুধু গোটা জিরে ফোড়ন দিয়েই করতাম, মানে নর্মাল দিনে আর কি, মাছের মাথা দিলে সেখানে দিতাম। তো আজকে করেছি একটু গরম মশলা দিয়েছি, তো টেস্ট ভীষণই ভালো হয়েছে। তো তারপর সুদীপ এবার রিভিউটা দেবে, আমি তো রিভিউ দিলাম। তো এখন কটা বাজে বলতো? 1:30 বাজে। তো আমি ফ্রিজ থেকে ভাতটাত গরম করে নিয়েছি, তরকারিপত্র গরম টরম সব করে নিয়েছি, তো রুটি আর ভাত মিলেমিশে খেয়ে নেব। তো চলো আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, ঠিক আছে? তারপর খাওয়া দাওয়া করার পর বাসন টাসন মেজে একটুখানি এডিট করব আর একটু রেস্ট নেব। তো তারপর আবার সুদীপ আসলে তখন আবার তোমাদের কাছে আসব, দুজনে মিলে গল্প করব। তো চলো তাহলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, ঠিক আছে? গুড ইভিনিং, কী করছো সবাই? আশা করি সবাই চা আর একটু টিফিন নিয়ে বসেছো সন্ধ্যাবেলা টিফিন করতে। কিন্তু আমি সন্ধ্যাবেলা টিফিন সচরাচর সবসময় করি না, রেগুলার জানোই তো। এখন কটা বাজে? 7:30 বাজে। তো আমি চাল ধুয়ে রেখে দিয়েছি ভাত বসানোর জন্য, আর একটু পরে 7:30টার দিকে ভাত বসিয়ে দেবো। তো সুদীপ অলরেডি বাসে উঠে অনেকটা রাস্তা চলেও এসেছে, ভাবলাম তোমাদের কাছে একবার আসি। আর আমি জামাকাপড় সব গুছিয়ে টাছিয়ে জল ধরে বিকেলের সমস্ত বিকেলের কাজ তো কমপ্লিট করেছিলাম একবার ঘুম থেকে উঠে, তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর অনলাইনে একটু সোয়েটার দেখছিলাম, মানে একটু অনলাইনে সার্চ করছিলাম কোথায় কী ভালো পাওয়া যায়, তো এই করছিলাম। তো এখন উঠে আমি ঘটোয়া ঝাড় দিলাম আর জামাকাপড়গুলো গুছলাম আর হচ্ছে চালটা ধুয়ে রাখলাম। তো আর সুদীপ চলে আসবে, সেই সকালে দেখেছিলে আবার সন্ধ্যাবেলা দেখবে। তো চলো একদম দুজনে একসাথে আসছি তোমাদের কাছে। সুদীপ অফিস থেকে চলে এসেছে, এসেই কাজে বসে, মানে বসেও নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টার্ট করে দিয়েছে কাজ, একটু ওর কাজ আছে। তো আর আমি কালকে যেহেতু নিরামিষ বৃহস্পতিবার, তো ওকে আমি সুজির প্যাকেট আনতে বলেছিলাম, এনাটা সুজির প্যাকেট এনেছে। আর ওর ছোট ছোট 5 টাকা করে বিস্কিট এনেছে, চকলেট খাই বলে, চকলেটই শুধু ছিল না, তুমি খাও বলে এনেছো। যাই হোক, আমি তো খাই না চকলেট, যদি একটাতে ইচ্ছে হয় খেতে পারবো না, যাই হোক এই চকলেটের এই চকলেট বিস্কিট এনেছে। তো আমার না আর ডিবে খালি নেই, তো এই চাল ভাজার ডিবেতেই ভাবছি বিস্কিটগুলো রেখে দেবো, আর কালকে সকালে আমার টিফিন হয়ে যাবে সুজি, দুধ সুজি, দুধটা ভিজে রেখে দিয়েছি এসে। আর লুচি কোথা দেখলে তো বলে দিল, আমি তো ভেবেছিলাম আটা মাখা আছে, আমি রুটি করে নেবো। আমি কি ভাবলাম যে সুজিটা আনতে বলি, আমার তো আটা মাখা আছে, মানে আজকে রুটি করেছি একটু বেশি আটা মাখা আছে, তো ওটাই তাহলে কালকে হয়ে যাবে, ফ্রিজে রেখে দিয়েছি। তো ছেলে আমাদের বলে দিল যে লুচি খাবে, কারণ আমার আবার কালকে ময়দা মাখতে হবে, লুচি করতে হবে। না ভালোই লাগে, মানে সুজির সাথে লুচি ভালোই লাগবে, অসুবিধে নেই। অনেকদিন ময়দা সুদীপ খায়নি, তো ঠিক আছে কালকে তাহলে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট শুনে নিলে সুজি আর লুচি। তো এখন হচ্ছে যাব, ভাতটা কতটা হয়েছে দেখব, তারপর 8:30টার দিকে খাওয়া দাওয়া করে নেবো দুজনে মিলেই। তো ভিডিওটা আর আমি বড় করব না, তো এখানে আমি এই ভিডিওটা এন্ড করে দেবো, আবার একটা খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে আসব। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর একটু পাশে থেকো, আর নতুন যারা দেখছো আমার ভিডিও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশানটা ক্লিক করে রেখো, যাতে সবসময় আপডেট আমি দিলেই তোমাদের ফোনে পৌঁছয়। তো চলো টাটা, সবাইকে গুড নাইট।